পাট স্টক করলো, গম স্টক করলো, মাটি করলো, মাকই করলো, ধান করলো, কলাই করলো, যে এখন বেচবো না, এখন জমা রেখে দেবো, ফাল্গুন মাসে শেষে বিক্রি করব। মালের পাপ্পটা খয়রাত করলো না, গরিব মিসকিনকে দিল না। সেই মাল নারুল হুতামা, তার গলায় আগুনের তক করে ঝুলিয়ে দেওয়া হবে কেয়ামতের দিন। তাই যুবক বলছে, বিবি খেজুর রাখা যাবে না, বিক্রি করে দিই। তা বাজার জানলো খেজুরের দাম কত, তা খেজুরের দাম 400 টাকা করে মন। স্বামী বলছে বেচে দি, বিবি বলছে না কদিন থামো, বেচবো না, থো। খেজুরের দর উঠে গেল 600 টাকা মন। স্বামী বলছে খেজুর বেচে দিই, তো বলছে না আর একটু থামো। খেজুরের দর উঠে গেল 700 টাকা মন। স্বামী বলছে বেচে দিক, বিবি বলছে না বেচবো না, দাঁড়াও আরো দর উঠবে। এমন সময় হঠাৎ খেজুরের দর পড়ে গেল 500 টাকা মন। এইবার বিবি বলছে স্বামীকে খেজুরগুলো বেচে দাও 500 টাকা মন। স্বামী বলছে তখন দিলি না 700 টাকা মন, এখন 500 টাকা মন, আমি আর বেচতে যাব না, কুমছো তো কুমুক। খেজুরের দর পড়ে গেল 300 টাকা মন। বিবি বলছে নক প্রাণনাথ, আমার ওপর রাগ করে খেজুর নষ্ট করে দিলেন। বলছে দাঁড়া তোর গরম ঠান্ডা করি, খেজুরের দর পড়ে গেল 200 টাকা মন। বিবি বলছে হায় হায় খেজুর বেচে দাও, তো বলছে না, লাস্ট বেলায় হয়ে গেল 100 টাকা মন। বিবি এবার কাঁদতেছে, নগো আমার স্বামী আমার কথা শোনো, বলো শোন, মুরব্বি করিস না, আর রেজালু কওয়ামু না আলান্নসা। কোরআন শরীফ আল্লাহ বলে নারী তোমার উপরে হস পাওয়ার দেওয়া হয়েছে, ক্ষমতার বার অধিকার দেওয়া হয়েছে তোমার স্বামীকে, তোমার স্বামী হলো সাম্রাজ্যের রাজা, তুমি হলে সাম্রাজ্যের রানী। এখনকার মেয়েরা তার উল্টো, এখনকার মেয়েরা তার আলাদা, মেয়েরা শুনবে না, মেয়েরা মিছিল দিচ্ছে, মেয়েদের মিছিল শুনলে গা রক্ত গরম হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশে নারী শাসিত দেশ বাংলাদেশ, পশ্চিমবাংলা নারী শাসিত দেশ হলেও অত বড় বেয়াদব নয়। মেয়েরা হাফ প্যান্ট পরে, হাফ জামা গায়ে দিয়ে, ব্লাউজ গায়ে দিয়ে, বগল কাটা, হাতে একটা করে বাঁশের ফাররা, মাথায় একটা করে পতাকা, সেই চেটা বাঁশগুলো নিয়ে মেয়েরা মিটিং করছে, আমাদের দেহ আমাদের মন। সব মেয়েগুলো লাফিয়ে বলতেছে বাধা দিবে কেন অন্যজন। আবার বলছে আমরা স্বাধীন, আমরা নারী। এ মেয়েগুলো বলছে যাই ইচ্ছা তা করতে পারি। আবার বলছে নবীর কথা মানবো না, তো হচ্ছে বরখ পরে চলবো না, নবীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। তার মানে স্বামীর কথা ওরা মানবে না, বাধা দেবে না, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, মারো ছেটার বাড়ি। ওই দেশের আবার বড় বড় আলেমরা লেকচার দিয়ে এই করেছে ওই করেছে, নিজের দেশ আগে শাসন কর, নিজের দেশের পক্ষে যারা আন্দোলন করতে পারে না, ফুটুস ফুটুস করে শুধু গল্প করে আর মোবাইলে নোট করে শুধু ছেড়ে দাও, আমি কত বড় কেরামিন কাতিবিন। ভাইয়েরা আমার, ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, ওই যে নর্তকী তসলিমা নাসরিন শুধু একবার বলেছিল, নবীর নামে গালি দিয়েছিল, পশ্চিমবাংলার মুসলমানরা ইনকিলাব জিন্দাবাদ বলে তাকে চিরজনের মত ভারত ছাড়া করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কলকাতা তফসিয়া বেগম বাজার, বারাইপুর, খিদিরপুর, বিদিরপুর সব মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল, হয় তসলিমাকে আমাদের হাতে ধরিয়ে দাও, না তো ভারত ছাড়ো, এখান থেকে তসলিমাকে পাঠালো। গুজরাটের মোদির দরবারে সেখানে স্লোগান উঠল, লাস্ট বেলা লাঠি মেরে বাংলাদেশের মাটিতে পাঠাতে বাধ্য করলো সরকার। সালমান রশদি কোরআনকে শয়তানের ডায়রি বলেছিল বলে ভারতের সংখ্যালঘু মুসলিমরা চিল্লায় উঠল, সালমেনে ধর।
ভারতের দেবগড়া রাতের অন্ধকারে বলল সালিম এলা তোকে মেরে ফেলবে ভারত থেকে পালিয়ে যাও মুসলমানের ইনকিলাবের বদলে ভারত থেকে পালাতে বাধ্য হয়েছে আর বাংলাদেশের মাটি থেকে সেই লত্তিকা যা ইচ্ছা তাই করছে তার বিরুদ্ধে কলম তুলে চিল্লাতে পারে না আর লেকচারের বেলায় বলে আমরা এক নম্বর ঘোড়ার ডিম তোরা ভারতবর্ষের বাড়িতে আমরা ভারতবর্ষে বাস করি আমরা ভারতের সরজমিনে বাস করি আমরা ভারতের নাগরিক আমরা ভারতের ট্যাক্স দিয়ে কর দিয়ে বাস করি ভারত আমার দেশ এই ভারতের মাটিতে আমরা রক্ত দিয়ে 47 সালে মুসলমানদের হাজার রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা যে জোরে বলুন সুবহানাল্লাহ এই ভারতের মঞ্চে প্রথম যিনি ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন হাফেজ গোলাম মাসুম যিনি কামানের আগায় গলা দিয়েছিলেন মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী ওরফে তিতুমির ওলিউল্লাহ দেহলভী আশফাকুল্লাহ আইয়ুবী সানাউল্লাহ পানিবাদী ভারতের মাটিতে সব থেকে বড় অবদান যারা করে গেছে ইতিহাস তাদের কাজও পর্যন্ত ভোলেনি তোমরা হয়তো ভুলে যেতে পারো তোমরা হয়তো ভুলে যেতে পারো তাই বলছে হায় দাড়ি ছাড়ো না হয় ভারত ছাড়ো খবর নিয়ে দেখো ভারতের কুরবানি করেছে কারা নিজের জীবন দিয়ে ভারতের স্বাধীনতা যারা এনেছিল তাদেরকে তোমরা ভুলে গিয়েছ ইতিহাস তাদেরকে পড়ানো হয়নি ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার একটু ভাবুন সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি সেই ইটালি থেকে এসে ভারতে যদি নাগরিক হতে পারে ভারতের আমরা ভারতে জন্ম নিয়ে কেন ভারতের নাগরিকতা হব না রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ ইন্ডিয়া এসে যদি হয় ভারতী জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ ইন্ডিয়া এসে যদি বলে আমি ভারতী মিঠুন চক্রবর্তী বাংলাদেশ ইন্ডিয়া এসে বলে ভারতী অধীনরঞ্জন চৌধুরী বাংলাদেশ ইন্ডিয়া এসে হলো ভারতী আদবানির বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়া এসে হলো ভারতী আর আমি নাকি ভারতে জন্ম নিয়ে আমি নাকি বিদেশি ওরা নাকি স্বদেশী আফসোস লাগে বেদনা লাগে দুঃখ লাগে ইতিহাস গুণে একবার খুঁজে দেখো ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার বিবি বিবি বলছেন দোহাই লাগে খেজুর গুলো বিক্রি করে এসো স্বামী দেখলো আর কত কান্নাকাটি করবি তাই খেজুরের বোঝাগুলো নিয়ে বাজারে বিক্রি করে এলো বাজারে বিক্রি করে আসার পরে টাকাগুলো যা হলো 100 টাকা করে মন বিক্রি করে হাতে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া ঈসা ইবনুল মারিয়ামা ও মরিয়ম নন্দনীসা এই খেজুর বিক্রি করেছি 1000 টাকা হয়েছে 10 মন খেজুরে টাকাগুলো আপনি আমানত রাখুন ও আল্লাহর নবী বাড়িতে নিয়ে গেলে আমার বেগম গহনা গড়িয়ে নেবে আল্লাহর নবী বললেন আমার বাক্স নাই ঘর নাই বাড়ি নাই তোমার এই টাকাগুলো রাখবো কোথায় আমার কথা যদি তুমি শোনো কোরআন শরীফ আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা গফরানাকা ওয়া রাব্বানা ওয়া ইলাইহি নারায় দেখবেন এই পশ্চিম বাংলা থেকে চাঁদি সোনা চলে গেল কোথায় অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করতে আর মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ আরফে বাবর তৈরি করা মসজিদকে ভাঙন দিতে ভারতবর্ষের মানুষ আজকে যদি এখান থেকে পশ্চিম বাংলা থেকে চাঁদি বয়ে যদি বাবরির মন্দির ভাঙে মসজিদ ভেঙে যদি মন্দির শিলান্যাস করতে এগিয়ে যেতে পারে আমরা ভারতের পশ্চিম বাংলায় বসে আমাদের মসজিদ কেন আমরা সৌন্দর্য করতে পারব ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বললেন শোনো বন্ধুরে টাকা যখন আমার কাছে আমানত রাখছো কোরআন বলছে আমানার রাসূল নবীর প্রতি তোমরা ঈমান আনো তখনকার বাজারে আল্লাহ মানা সহজ ছিল কিন্তু নবী মানা বড় কঠিন
তাই তারা করলো কি, আল্লাহর নবী বললেন শোনো তোমার এই টাকাটা তুমি একটা কাজ করো, দরিয়ায় নিক্ষেপ করে দাও। নবী বলেছে মেনে নিয়েছে টাকার তোড়াটা নিয়ে দরিয়ার ধারে গেল, দরিয়ায় টাকাটা নিক্ষেপ করে দিল, টাকা ডুবে গেল। মহান আল্লাহ বলে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহারি কাল আলাম কুল কুল রবে, নদী প্রবাহিত হয় দুটো নদী সম।